প্রতিবারই শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপে প্রবেশ করে সাউথ আফ্রিকা। মনে হয় এবার বুঝি সব দুঃখ মুছে শিরোপা ঘরে তুলবেই। টুর্নামেন্ট শুরু করে দুর্দান্তভাবে, লীগ পর্বের প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে কাবু করে তোলে, কিন্তু শেষ পর্যন্ত ওই চোকার্স ট্যাগ নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়। ব্যক্তিগত এবং দলগত পর্যায়ে তাদের সমস্ত বিশ্বমানের প্রতিভা থাকা সত্ত্বেও সাউথ আফ্রিকা কখনোই সবথেকে বড় ট্রফি জিততে পারেনি। বেশ কিছু ব্যর্থতার কারণেই বিশেষ করে বিশ্ব ইভেন্টের নকআউট পর্বে সাউথ আফ্রিকাকে চোকার্স হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে কিছু ব্যর্থতা নিজেদের ভাগ্যের দোষে, আর কিছু ব্যর্থতা নিজেদের ভুলে। 1992 সালে বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছিল সাউথ আফ্রিকা, প্রতিপক্ষ ইংল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 7 বলে 22 রানের টার্গেট ছিল সাউথ আফ্রিকার। কিছুক্ষণ পর সেই সিদ্ধান্ত বদলে হয়ে যায় 1 বলে 22 রানের টার্গেট, যা সাউথ আফ্রিকার জন্য অসম্ভব। 1999 বিশ্বকাপ সেমিফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি অস্ট্রেলিয়া। 213 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচ ড্র করে সাউথ আফ্রিকা। ম্যাচ ড্র হলেও পয়েন্টস টেবিলে এগিয়ে থাকার কারণে ফাইনালে চলে যায় অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার আরেকটি স্বপ্নভঙ্গ। 2015 বিশ্বকাপ সেমিফাইনাল, মুখোমুখি নিউজিল্যান্ড। এবারও হানা দেয় বৃষ্টি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 2 বলে 5 রান দরকার ছিল নিউজিল্যান্ডের। ডেল স্টেইনের বলে 6 মেরে ফাইনালে নিউজিল্যান্ড। আবারও স্বপ্নভঙ্গ সাউথ আফ্রিকার। 2023-এ এসেও ভাগ্য বদলায়নি। কলকাতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে 212 রানেই অল আউট হয়ে যায় সাউথ আফ্রিকা। সেখানেই প্রায় অর্ধেক স্বপ্নভঙ্গ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া চলে যায় ফাইনালে। এভাবেই চোকার্স হয়ে ওঠে সাউথ আফ্রিকা।